রেইনকোট ইন্টারমিডিয়েটের সিলেবাসভুক্ত বাংলা প্রথম পত্রের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি গল্প হচ্ছে রেইনকোট। এই রেইনকোট থেকে এইচএসসি বোর্ড পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বরাবরের মতোই কিন্তু প্রশ্ন আসে। আজকে আমরা এই রেইনকোট যেই গল্পটি রয়েছে এই গল্পটির বেশ কিছু ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের মধ্যে বেশ কনফিউশন তৈরি করে। আমরা একটু খেয়াল করি, রেইনকোট গল্পটির ভেতরে কলেজের স্টাফ রুমে যে কলিগ যারা ছিল, এই কলিগরা ফিসফিস করে অনেকগুলো কথা বলছে। কলিগরা ফিসফিস করে কী কী কথা বলেছে আমাদের পরীক্ষাতে এটা জানতে হবে, এবং কয়টি বিষয় সম্পর্কে তারা এই স্টাফ রুমে বসে তারা বলেছে। আমরা একটু দেখি, কলিগরা স্টাফ রুমে বসে প্রথম যেটা বলেছেন সেটা হচ্ছে কোথায় কোন ব্রিজ উড়ে গেল। দ্বিতীয়ত তারা যেটা বলেছেন যে কোথায় 7 মিলিটারির লাশ পড়েছে ছেলেদের গুলিতে। এরপর বলেছেন কলেজের কোন ছেলে কোন ফ্রন্টে গেছে। এই তিনটা বিষয় তারা সেখানে অবগত করেছেন। তাহলে কলেজের স্টাফ রুমের কলিগরা বসে তিনটা ব্যাপার বলেছেন, সেই তিনটা ব্যাপার আমরা এখানে দেখেছি। এরপর আমরা একটু আসি রেডিও টেলিভিশনে হরদম বলছে। এখানে অনেকগুলো প্রায় 5টা পয়েন্ট উল্লেখ করেছেন যে রেডিও টেলিভিশনে হরদম যে বলছে কি বলছে, এরকম 5টা কথা বলেছেন। তার ভিতরে আমরা যদি একটু দেখি, প্রথমে যেটা বলেছেন যে পরিস্থিতি স্বাভাবিক, এরপর বলেছেন যে সিচুয়েশন নর্মাল। সো এইখানে একটা কনফিউশনের ব্যাপার আছে, আমি সেটা একটু ক্লিয়ার করি। যেমন আসতে পারে যে রেইনকোট গল্প রেডিও টেলিভিশন অনুযায়ী বা রেডিও টেলিভিশনের খবর অনুযায়ী পরিস্থিতি কেমন ছিল, তখন অপশানে কিন্তু স্বাভাবিক ছিল, নর্মাল ছিল, হ্যাঁ নর্মাল থাকবে, সাধারণ ছিল। সো কনফিউশন তৈরি হবে। সো পরিস্থিতি ছিল স্বাভাবিক আর সিচুয়েশন ছিল নর্মাল। এখানে একটা টিক্স আছে, সেটা হচ্ছে সিচুয়েশন ইংরেজি, তার মানে এখানে এইটা সিচুয়েশনটা কেমন ছিল এটার সাথে আবার ইংরেজি শব্দ নর্মাল, কিন্তু পরিস্থিতি যেটা এটা বাংলা শব্দ, এটার সাথে আবার স্বাভাবিক। ওকে, এরপর আমরা একটু দেখি, এরপর আরও কিছু ব্যাপার এখানে 2টা পয়েন্ট বলেছে, আরও কিছু পয়েন্ট আছে যে কব্জা করা গেছে দুশ্মনকে। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে কাকে কব্জা করা গিয়েছে, উত্তর হচ্ছে দুশ্মনকে। এরপর দেখি যে মিসক্রিয়েন্টরা সব খতম, এটা হচ্ছে রেডিও টেলিভিশনে হরদম খবর অনুযায়ী। অ্যান্ড সর্বশেষ, দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধ পরিকর প্রেসিডেন্ট। সো এই লাইনটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে রেইনকোট গল্পে অনুযায়ী যে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধ পরিকর কে, উত্তর হচ্ছে প্রেসিডেন্ট। এরপর আমরা একটু দেখি রেইনকোট গল্পের যে খুঁটিনাটি, এই খুঁটিনাটি বিষয়গুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। গল্পের খুঁটিনাটি বলতে কি, যেমন রেইনকোট আমাদের যে গল্পটি রয়েছে, এই গল্পটিতে কয়টা জেলার নাম রয়েছে, কয়টি রঙের নাম রয়েছে, কয়টি ভাষার নাম রয়েছে, কয়টি বারের নাম রয়েছে। তো আমরা যদি একটু খেয়াল করি, এখানে জেলার নাম রয়েছে 2টি, একটা হচ্ছে রংপুর আর একটা হচ্ছে দিনাজপুর। ওই যে বলেছে রংপুর দিনাজপুর, হাফেরও বেশি জায়গা স্বাধীন হয়ে গিয়েছে। এরপর বলেছে যে রঙের নাম দেখতে পাই আমরা 3টা, কালো, বেগুনি, এরপর হচ্ছে লাল। অ্যান্ড ভাষা দেখতে পাই 2টা, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে উর্দু। অ্যান্ড বেশ কিছু বারের নাম রয়েছে, এই বারগুলো হচ্ছে শনিবার দেখতে পেয়েছি আমরা, মঙ্গলবার দেখতে পেয়েছি, বুধবার দেখতে পেয়েছি, বৃহস্পতিবার অ্যান্ড শুক্রবার। একদম গল্পের শুরুতে বেশ কিছু বারের উল্লেখ রয়েছে। সো এরপর আমরা একটু দেখি যে কী কী প্রশ্ন এসেছে। এই প্রশ্নটা এসেছে যে রেইনকোট গল্পের অধ্যক্ষ মহোদয় পিয়নের নাম কিছু। আমরা সবাই জানি যে ইসহাক মিয়া, এখানে দেখতেই পাচ্ছ যে কনফিউশন করার জন্য তোমাকে এই আবু ইসহাক, আবুল ইসহাক, ইসহাক মিয়া, ইসহাক কবির অনেকগুলো একই রকম নাম দিয়েছে। সো কনফিউজ হওয়ার কোনো সুযোগ নেই। সো আমাদের সঠিক উত্তর কি, ইসহাক মিয়া। এরপর আমরা একটু দেখি যে রেইনকোট গল্পের রেইনকোট কিসের প্রতীক, এটা ঢাকা ইউনিভার্সিটির দ্বি ইউনিটে প্রশ্নটা আসছে। রেইনকোট গল্পের রেইনকোট কিসের প্রতীক, সহিষ্ণুতা, ধৈর্য, ক্ষমা, সাহস ও দেশপ্রেম, মৃত্যু। সো এই জায়গাতে আমরা একটু যদি খেয়াল করে দেখি যে রেইনকোট আসলে সহিষ্ণুতার প্রতীক হতে পারে না, এখানে এই জিনিসটা ফুটে ওঠে না, ধৈর্য ক্ষমতা সরি ধৈর্য ক্ষমা, সো ক্ষমার ব্যাপার এখানে নাই, ধৈর্যের ব্যাপার এখানে নাই, অ্যান্ড হচ্ছে সাহস ও দেশপ্রেম। সো এইটা আমাদের সঠিক উত্তর হতে পারে, কারণ আমরা দেখেছি যে নলুদা যখনই তার শালার যেই রেইনকোটে সেটা গায়ে দেওয়ার পর তার ভিতরে এক অদম্য সাহসের জন্ম নিয়েছে এবং দেশপ্রেমের প্রতি শেষ পর্যন্ত দেশের জন্য সে নিজের জীবনটাও পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত। তো এই তার মানে এখানে সঠিক উত্তর হবে আমাদের সাহস ও দেশপ্রেম। অ্যান্ড এরপর আমরা একটু দেখি এটা এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কয় ইউনিটে এসেছে। সো রেইনকোট গল্পের পাকিস্তানি শরীরের কাঁটা বলা হয়েছে কাকে। সো রেইনকোট গল্পে পাকিস্তানিদের শরীরের কাঁটা বলা হয়েছে, আমরা জানি যে বলেছে শহীদ মিনারকে, কারণ শহীদ মিনার ওই যে প্রিন্সিপাল বলেছে যে শহীদ মিনাররা সবগুলো হটাতে হবে, শহীদ মিনার হচ্ছে তাদের একেবারে কি তাদের শরীরের কাঁটা। সো এইভাবে আমাদেরকে কিন্তু প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা লাইন খুঁটে খুঁটে পড়তে হবে এবং ধরে 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 এগুলো পড়তে হবে, কারণ এগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। এভাবেই যারা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বাংলা প্রথম পত্রের প্রস্তুতি নিতে চাও, তাদের জন্য আমরা মাত্র 399 টাকায় নিয়ে এসেছি বাংলা প্রথম পত্রের কোর্স। বাংলা প্রথম পত্রের কোর্সটার ভিতরে আমরা পূর্ণাঙ্গভাবে বাংলা প্রথম পত্রের ফুল সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি গদ্য, পদ্য এবং নাটক উপন্যাস নিয়ে আমরা
আলোচনা করবা। কি থাকছে আমাদের এই কোর্সে? আমাদের এই কোর্সে থাকছে 25টি জুম ক্লাস, অর্থাৎ 25টিরও অধিক জুম ক্লাস থাকবে। থাকবে রেকর্ডেড ক্লাস সুবিধা, জুমে যে ক্লাসগুলো হবে সেগুলো তুমি মিস করলে রেকর্ড ক্লাস দেখে নিতে পারবে। অ্যান্ড থাকবে স্পেশাল পিডিএফ, প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা পিডিএফ থাকবে। এরপর থাকবে হচ্ছে 5টি স্পেশাল টেস্ট, মডেল টেস্ট আমাদের এই কোর্সে থাকবে। সো এই কোর্সটি তোমরা পাচ্ছ মাত্র 390 টাকা। অ্যান্ড সর্বশেষ বিগত সালের প্রশ্ন সমাধান থাকবে আমাদের এই কোর্সে। সো আশা করি এই কোর্সটির সাথে, এই কোর্সটি কিনে আমাদের সাথে যদি যুক্ত হতে পারো, বাংলা প্রথম পত্রের যে ভয় ভীতি রয়েছে এগুলো একেবারেই দূর হয়ে যাবে। ক্যাপশনে বিস্তারিত দেওয়া আছে, পরে বুঝে তারপর আমাদের কোর্সে এখন এনরোল করো। সবাই অনেক 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 বেশি ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।